কাউন্সিলর সবের লগে একটু বুঝি আমি মাতো মাতিয়া দেখো এখন ও যে নিলগি বিয়ানছ বালা বেটা গুতা নিলগি তুলিয়া কিতা করছিল মাতছিল নানি মাততায় যে হ্যাঁ মাতো কিতা আইন বা করলো বুঝলাম না কিতা মাততায় যে তুই এইটা ডরে গেল নি খারে কোন বালা ধরব আজকে আসতরে নিচে কুমতনে তুলিয়া মারি মারি নিচে রব ওখন দেখা করার কথা কইও না ওখন দেখা করার কথা কোনো যদি সমস্যা হয় দরা উড়া খাই যদি নানি আমি এলাকার হায় দরমি আছে নানি তুমি তোমার গাড়ি দৌড় দিব গাড়ির সামনে গিয়ে উপায় যাও সাইন কাম কর এই কালকে সকালে ঘুরে আস্তা গাও ফেটি গুট ফিন আসল এই ওখান কিটা ফেসা বলার জায়গা নি যেমনে মন ধরে ফেসা বলার জায়গা নি জানোস না নয়া আইন হয়েছে জানোস না নয়া আইন করছি যেমনে মন ধরে ফেসা করবে না এইগুলো শাস্তি কিটা দেওয়া যায় ইগুরে সাসা ও আমরা গাঁও সারা রাস্তা কল পরিষ্কার করো কাল সকালে কাল সকালে তুই আস্তা গাঁও ও পশ্চিম পাড়ার মসজিদ থাকি প্রাইমারি স্কুল পর্যন্ত তুই পরিষ্কার করবে জরুরি আর কেউ জিকাই লোক হইবে ফুরকিত পেশাব করছিলাম আর যে কেউ যে নেমন ধরে পেশাব করার যদি দেখবো তেও শাস্তি করি গেছে মনে আছে নি ফানর ফিকর কি শাস্তি দিছিলাম ফানর ফিক ফালায়নি জিনা ফালা হওয়া সারিচ্ছ জয়
জেমজেমন্দারে ভিক ফালাই লই কইছি এবারে জিবরা দি তুলবাই তুই সকালে নাইলে দেখবে নাইলে দেখবে সারো গো সারো দূর সারো নাইলে তুমি দূর এমনি ওতে নাই ওর মাঝে কত নতুন নতুন আই নিছে কুম্বা কি করে মারি দি মোতা লাগি বানছি বুঝায় না তো মারিলে তো পরে বেটা আমার ইয়ো গাছের নিচে বয়ে রাখবো আর যদি একটা ডাব পরে আমি যে বলা যা বলা তো তুমি তাও আমি আই যান বাজার দেখি মালা হয়েছে যদি তো শেষ হয়ে যাবো যদি বেটা যদি আমার গাছের তোলে একবার বান্ধিয়ে দিতে পারে ইজ্জত যাওয়া দেখি রে বাদ বান্ধা বলা কুম্বা কুকুরে গেছে দিবো বাদ বান্ধিয়ে থাকি ওলা থাকো একটু বান্ধাত আরামে আরামে রাখবো না তোমার ঘর আনি আর তোমার তুমি খাসবা আর ঘুরা বডিরে আমি বান্ধা খাওয়াইব খাম নাই যে তুমিও বান্ধাত থাকো ওইনারে বান্ধাত থাকো সন্ধ্যার সময় ইয়া তোমার আপনার কি তোই যে কি তার শাস্তি এটা কেস তো কঠিন লাগে রে লজ্জার জিনিস আপনারে বিন্দা নিয়েছে পেটে গুট মুসলমানি মুসলমানি এই দূর সম্মানিত এলাকাবাসী আমি শান্তি পাইতাম না আর কোন হতদরিদ্র আর কোন ক্ষুধার্ত আর কোন শীতার্থ লোক থাকবে না। আপনারা জানেন আমরা এবার কুয়ো এবং গতবারও আরো শীত বস্ত্র বিধান আমরা করেছি। আপনারা জানেন আমাদের কাউন্সিলের মাধ্যমে আরো কত ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গিয়ে শীত বস্ত্র দিয়েছি। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। সবাইকে মর্মাহত হতে হবে। আমরা আপনাদের জন্য শীত বস্ত্র নিয়ে এসেছি, আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা শীতের সময় আপনাদের কষ্ট দেখেছি, আমরা মর্মাহত হয়েছি। আমরা আজকে এখানে এসেছি, গাড়ি নিয়ে সাংবাদিক নিয়ে এসেছি। আমরা আপনাদের সাথে আছি, আগামী দিনেও থাকবো থাকবো। সবাইকে আমি বলতে চাই আজকে যেভাবে শীতের দিনেই গরম কি ততটা দুগু বাচ্চা ধরি আনজ কই দেখি আর তোমরা অতিথি কয়গু কমল আশ্রয় নিও না মাঝে মিয়া বেহাই আল্লাহ সাংবাদিক তিনটা আর গরিব দুইটার সমল দুইখান আর কত বড় প্রোগ্রাম রে ইহুটা নি জানতে নাই
কমল দিতে যখন দুই তোর ছবি তুলিয়া নিলে মোবাইল তুলিয়া দিলা বক্তব্য দিয়ে একটা সমাবেশ সরিয়ে দুই কমল দিলে নানি রাজনীতির সব তারাই দিল নানি এই দেখে না তোমরা দিয়ে না ধরো তোমরা ওগুলো যাও ওগুলো যাও আর ওগুলো যা আর ফটো আরো কোনো ফাইলে কাউন্সিলর দুই কমল তোমার কোন বিবেক নাই দেখি কিতা লেখ কাউন্সিলর এর উদ্যোগে দুইশো কমল নিয়ে কমল দিলাম তিন খান কমল দিলাম কম্বল দিলে তুই তো বড় সহাইবে আমি তো মনে কর যিকোন তোর এখন শাস্তি দিলে তুই অন্য কম্বল দিলে খেলা আছিল দরিয়ালি এই চগুন বলে সাংবাদিক আমি আসলে সত্যি বল আর বেশি ছিল আর সামানি তোর লাগে আমি লাগে আমি আর গুণা করতাম নি তোর শাস্তি শুক্রবারে চিন্তা করবো গুণটা দেওয়া যায় কমল দুইখান লইয়া সাংবাদিক সাত খান গাড়ি এখান আহে আরো সাত গু বক্তব্য দিছে আরো আশি মিনিট শয়তান ওর শয়তান এখন বুঝবা শাস্তি চলিতেছে সিগারেট খাওয়া শাস্তি চলিতেছে সারা মুখ লাগাই দিবা তুমি যাও তার এমনি দিয়ে ডুল বাজাও আমি এমনি দিয়ে এলাকাতে ডুল বাজাই যাও ডুল বালা করে বাজাই দাও সম্মানিত আমরা কত হইল গিয়া দেখা যাক খেলা সুন্দর হইতো লিটন দাস টাস টাস মার ভাই মার মার টাস টাস মার সিলেটের লগে খেলা টাস টাস আর তো লক্কা পালি আছে ও লক্কা পালি সিদা সিলেটের মাঠত কাবাইলার সিদা ও কাবাইলার কি জাত খেলা দিছে এই দিনকু মার মার টাসটা সে মার টাস দে আর কাবারে দরকার নাই কি দিছে ওহন নাই কর মন অন কাফি যার কিটা কার মন কাফি যার বেটা না কাইনে তো বহুতটা পার দরকার কইতা মশাই ও না এটা গল্প কইতা মাসলাম এক দেশে এক রাজা ছিলেন তো রাজা এই রাজ্যের মধ্যে একটা আইন জারি করছেন কোনো ফুরিয়ে যদি আগুয়াইয়া কোনো ফুয়ারে মানে ফেসবুক হিসেবে তো আসিল না তখন বেটা একটু বাজে খেলা যেতাম ও মানে আগে আগুয়াইয়া যদি খেও মানে চিঠি ফাটাইন মানে হাই হেলোটা দেন আর যদি গু রাজার কাছে যায় গি আচ্ছা তো আইন হইল গিয়া হউ দেশর সবচাইতে খালা বয়স্ক তার বিয়ে হয় না ঘুরাইয়া না গিয়া ডাইরেক্ট অনেক সুজাই দেয় ও তো শেষ শরীরে গল্পটা শেষ করি তো ও মানে সবচেয়ে যে নিম্ন স্তর যে পছন্দ করে না হগুর লগে লগে বিয়া দিবা যদি এগু খেও করে আচ্ছা তো কাহিনী সেটা ওলে একটা কাহিনী হয়ে গেছে আর কি পরে তো মনে হরক্কা ও সর্বনিম্ন যে স্তরের যে বেটা ওগুলো ফাইগা গুলোকে বিয়া দিলেই সই ও কিতা কস এখন মনে করো আমরা যে কিতা আছে নাইনি
হায়দর হায়দরের লগে যদি বিয়ে হয় কোনো ফুরির কি তৈব কি তৈব এটা তো লাইফই শেষ হয়ে যাবে অন হন আমি তো দেশ নাইনি কোনো রাজনীতিতে আসিনি নামার পাইছো না পাইছো না প্রেম হোম ইদাত না নামাই তো লগে করে না আইছে করে না না বাইল দেই না দিকে করে না অন হন লাভ পাতা আছে নাই লাভ পাতা কিলাম ছিল নি লাল তো কালা দেখতে কিলা ফান পাতার লাগা এর মাঝখানে দিয়ে একটা দশজন তীর যায় ভাইরা হ্যাঁ এগুলো কারণ কি দাদা বুঝছো নি এগুলো মানে ওই যে ভালোবাসার মাঝখানে দিয়ে ফারিয়া ঢুকি গেছে একটা মাঝখানে তীর যেটা ওই যে বেড়া সেরা লাগে তো ও যে একটা পরিবেশ তৈরি হয়েছে যে ওলা আলাপ পাতা এর মাঝখানে দিয়ে একটা ফারিয়া আগে তীর ঢুকি গেছে ঠিক ওলা একটা ঘটনা ঘটি গেছে কিতা করছে কইতে না নি বেটা জলদি কইরাম কইরাম বিষয়টা আসলে খুব দুঃখজনক আচ্ছা বড় কথা আছে কাহিনী যে কিতা ও যে আমরা আর তুমি যে বালা পাও না নাকি তার নাম লিপি লিপি কি দিয়েছে লিপি লিপি এ মেসেজ দিলাইছেন ও উত্তর পাড়ার সুমন রে ও কিতা কই কিন্তু গেছে কি হুঁশিয়ারি রে চাচার কাছে হ্যাঁ ও তো হুঁশিয়ারি রে চাচার কাছে গিয়েছে কি কাহিনী ও কিতা কস আয় আয় সুদিকটা নাই বাদে কিতা বে বাদে আর কিতা কালকে জোর পরে হায়দরের লগে লিপির আখ ও কিতা কস হাসনি আরে না আমি যা কইলাম আল্লাহ ও লিপি ও তুমি কিতা করলাই গো তোমারে অত গিফট দিলাম অত তা করলাম আর তুমি কখন মেসেজ দেওয়ার সময় পাইলা না নিয়ে বাদে কি যাবে হাসাও নিবে ওই ওই কান্দিস না কান্দিস না আর বাদ দিলা দূর আছো এটা কিছু করা যাইতো না নিবে না না ভাই খান দাও কিছু করার দরকার নাই ও লিপি রে তুমি ও কিতা করলাই বে ও বে কিতা করলাই বে দেখি বে কান্দিস রে দেখো তো নে তাই মেসেজ দেওয়ার সময় মোবাইল লই আগে জোন কি মোবাইল নাই কিছু কই যাবে মোবাইল লই আগে জোন কি নি আর মেসেজ দেওয়ার দরকার নাই ও তো কই আমি কইতাম পারি না খান দাও খান দাও তুমি আমার এমন একটা প্যান্ট গিফট দিলা এই প্যান্ট দিয়ে আমি গেরা মারতে পারলাম না কেন কি খাওয়ানি তোমার প্যান্ট খাওয়ান না খাওয়ানির যে বড় কথা হইল গিয়া হুঁশিয়ারি চাচা হুঁশিয়ারি চাচা কদিন আগে আমার হও কি তার সিগারেট খাওয়ার লাগিয়া কারো দুল পিন্তাইয়া হায়দরের লগে বিয়া আস্তা গাও আটি আটি যে এলাউন্স দিছি সময় তোমার ঘুরিয়ে উঠছে না আমি আমার কিটা বাঁচাও না আপনার আগে লাল মারা মুরব্বি মানুষ তোমার ঠানা লাগে না মানুষ দেখে দরগা যাও হনো বয়া চাষা বয়া হায়দর লগে চাষারে খুশিয়ার আলী চাষা হনো বয়া আইন আছে প্রয়োগ নেই জানা আছে মানতে নেই আইনের সঠিক প্রয়োগ ও আমরা যদি তা মেনে চলতাম তাহলে সমাজে সকল অন্যায় অবিচার হাহাকার বানের পানির মতো ভেসে যেত আসুন আমরা আমাদের শান্তির জন্য আইন মেনে চলি